প্রদেশ বিজেপির কার্যালয়ত শনিবারে নিশা প্রার্থীর তালিকা ঘোষণা হওয়ার পিছত দলীয় টিকটলৈ নিজ নিজ সমষ্টিত উপস্থিত হল শাসক দলের প্রার্থীসকল। স্বাভাবিকতে কার্বি পাহাড়ত এতিয়া আবতরিয়া দেওয়ালি, বিজেপির প্রার্থীসকল সমষ্টিত উপস্থিত হওয়ার পিছতেই এই পরিবেশ। মঞ্জা ধনশিরি সমষ্টির বিজেপি প্রার্থী তিলোত্তমা হাংসুর বিপুল আদরণি, একদরে লুম্বাজং সমষ্টির বিজেপি প্রার্থী জনি টিমুং আর সিংহাসন সমষ্টির অমর টিসকু বিপুল আদরণি। বিজেপি জিন্দাবাদ ধ্বনির মুখরিত হয়ে পড়ল পরিষদীয় ধনশিরি, বিজেপি জিন্দাবাদ ধ্বনির মুখরিত হয়ে পড়ল পরিষদীয় ধনশিরি লুম্বাজং আর সিংহাসন সমষ্টি। ধনশিরি সমষ্টি বাহির কারণে আজি খুব আনন্দর দিন। আজি ভগবান শিব আর লগতে আমার সকল রাইজর আশীর্বাদত আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদত, আমার বিজেপি প্রেসিডেন্ট ভবেশ কলিতাদার আশীর্বাদত, লগতে আমার তুলিরাম ডক্টর তুলিরাম রহাংদেবর আশীর্বাদত আজি মই ভারতীয় জনতা পার্টির প্রার্থিত্ব হিসাবে মনোনীত হয়েছো। গতি এইখানে মুহূর্ত মই এইটাই কব বিচাৰিছো যে আমার ভারতীয় জনতা পার্টি যোনটো মোটো আছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস, লগতে আর অন্ততয়ে মানে দুখিয়াতকে একেবারে দুখিয়া সেই সকলক লৈ পেলাই তেওঁলোকক উপর উঠাবলৈ বা ডেভেলপমেন্টের কারণে যিখিনি উন্নয়নমূলক আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোন সপোন আছে, লগতে এতিয়া আমার অসম সরকার নেতৃত্ব দিয়া আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যোন সপোন আছে এইখানে আগুয়াই নিবর কারণে আমার কার্বি আংলং সাহিত্য সাহিত্যর যোন সি এম হব আমার ডক্টর তুলিরাম রহং স্যার, তেখেতক মই যিমান লাগে কোঅপারেশন দিম, সহযোগ দিম, আমার সমষ্টির কারণে যিখিনি করবলিয়া কাম আছে মই তেখেতর জড়িয়ে তেখেতর আশীর্বাদ লৈ পেলাই গোটেইখিনি কাম করবলৈ চেষ্টা করি। মই আগরপ্রাই মানে মানে বিশ্বাস আছে রাইজে যে সলনি বিচাৰিছে, রাইজে নতুন প্রার্থিত্ব বিচাৰিছে আৰু মহিলা কারণে ধনশ্রী সমষ্টিত খুব মানে আগ্রহ আছিলে। 2016 চনত মই ডিকে দাবিদার আছিলো, তেতিয়াও মই গোটেই গাঁৱে ভূঁয়ে মই ঘুরি চাইছিলো দিলাঙ্গি 1-2-3 পৰা আৰম্ভ কৰি মিচি পাইলাম, তাৰপিছতে সেইফালে হেৰিখিনি কি কয় এইটো নাগালেণ্ড বৰ্ডাৰ যোনটো নেপালী বস্তি গাঁও আছে আদিবাসী গাঁও আছে লগতে আমাৰ আপাৰ টিগাঁও সেইখিনি গোটেইখিনি আছে, এইখিনি মই ঘূৰিলোঁ, গোটেইখিনি ঘূৰি চালোঁ যে মহিলাক এবাৰতো চান্স সুবিধা দিব লাগে তেনেকুৱা। গতিকে এইবাৰো মই আমাৰ ৰাইজৰ তেনেকুৱা আগ্ৰহ আছিলে সেইটো আমাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে আমাৰ মহিলাক প্ৰাধান্য দিছে, লোকেল ছেফ গভৰ্ণমেণ্টৰ যিমানখিনি আছে তেখেতে মহিলাক আগবাঢ়ি লৈ যাবৰ কাৰণে সুবিধা দিছে। যোৱাবাৰ আপোনালোকে দেখিছে আমাৰ গুৱাহাটী মিউনিচিপালিটি কৰ্পৰেশ্যন ইলেকশ্যনত 50% আমাৰ মহিলাসকলক তেখেতে প্ৰাৰ্থিত্বকৰণ দিবলৈ সুবিধা দিছিলে আৰু সেইখিনি সেইমতে আমিও মহিলাসকলেও জিকি আহিছিলে। গতিকে মোৰ বিশ্বাস আছে আমাৰ ধনশিৰি সমষ্টিৰ ৰাইজ অকল মই মহিলা বুলি নহয় নতুন আশাবাদী আছে, গতিকে এইখিনি মই বিশ্বাস করো যে তেওঁলোকে মোক আশীর্বাদ দিবলৈ জিকাব। এতিয়া যেহেতু দায়িত্বটো দিছে যে লুম্বাজং সমষ্টিৰ কাৰণে চোৱাচিতাৰ কাৰণে যে লুম্বাজং প্ৰাৰ্থী মোক দিছে সেইকাৰণে মই অশেষ ধন্যবাদ দিছোঁ অসমৰ মুখ্যমন্ত্ৰী কাৰ্বি আংলং সাহিত্য হিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য আৰু ইয়াৰ ডিষ্ট্ৰিক্ট কমিটি কাৰ্বি আংলং ডিষ্ট্ৰিক্ট কমিটি সভাপতি আৰু অসম প্ৰদেশৰ সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া আৰু আদি কৰি সকলোলৈ মই ধন্যবাদ দিছোঁ যে মই সেই সুযোগটো পাইছোঁ যে পাব যে মই লুম্বাজং সমষ্টিত যিটো ডেভেলপমেণ্ট স্পেচিয়েলি ডেভেলপমেণ্ট যিটো আজিকালি যিহেতু চায়েন্স এণ্ড টেকনলজিৰ যিটো এডভান্স যুগত যিটো সবেই দ্ৰুতগতিভাৱে যিটো ডেভেলপমেণ্ট হৈ আছে তেনেকুৱা ক্ষেত্ৰত আমাৰ লুম্বাজং কোনো পধ্যে পিছ পৰিব নালাগে। সেই পিছ সেইটো আগুৱাব হ'লে আমাৰ যিটো চি এম ছাৰৰ কাৰ্বি আংলং যিটো সাহিত্য হিত পৰিষদৰ মুখ্য কাৰ্যবাহী সদস্য চি এম তুলিৰাম ৰহাং তেখেতে যি পদক্ষেপ লৈছে ইয়াত ডেভেলপমেণ্ট কাৰণে যিহেতু যি বিগত বিজেপি চৰকাৰৰ 5 বছৰৰ যিটো তেখেতে উন্নয়ন কাম কৰিছে সকলোৱে সৰ্বজন গম পাইছে যিটো সৰ্বজন এইটোতো যে আমাৰ কাৰ্বি আংলঙৰ যিটো ডিফু যিটো বেষ্ট মানে এডভান্স ডেভেলপমেণ্ট এইটো এৱাৰ্ডো পাইছে সেইকাৰণে এতিয়া তাৰ লগত আমি মই খোজ মিলাই আৰু লুম্বাজঙৰ সমষ্টি মানে পুৰা চিত্ৰটো এই 5 বছৰত যদি মই সুযোগ পাই সেই এতিয়া যিমান ডেভেলপ হৈছে তাৰ পৰা দুগুণ ডেভেলপ মই কৰিবলৈ চেষ্টা কৰিম। ডিফুৰ পৰা অজিত ৰিচিৰ ৰিপৰ্ট নিউজ নেক্সট।